আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার বোনের শখের শোকেসটা কীভাবে সাজিয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখি কীভাবে শোকেসটা গুছিয়েছে। তো এই যে হচ্ছে তিন পাটের শোকেসটা, তো একদম কাঠের আর কি, একদম সিম্পল একটা শোকেস। তো এটা হচ্ছে দেয়াল শোকেস, আর নিচে হচ্ছে দুইটা ড্রয়ার আছে ওয়ার্ড্রপের মতো, আর এক পাশে হচ্ছে আরও একটা দরজার মতো আছে, আর উপরে হচ্ছে তিনটা পাট, তিনটা দরজা। তো আমি একটা পাট খুলে নিচ্ছি। তো প্রথমে উপর থেকে শুরু করি। তো উপরে হচ্ছে দুইটা ট্রে আছে, দুই রকম দুইটা ট্রে। ট্রেগুলা কিন্তু খুবই সুন্দর, একদম কারো কাজ করা। আর শোকেসের মধ্যে যা জিনিসপত্র দেখতে পারবেন, তো সবগুলা কিন্তু আমার বোনের হাজবেন্ড বাহির থেকে এনেছে, কুয়েতের সবগুলা জিনিসই হচ্ছে কুয়েতের। তো এখন হচ্ছে আমি দুই নাম্বার পাটটা খুলে নিচ্ছি। তো এখানে হচ্ছে দুইটা ফ্লাক্স আছে, একই রকম দুইটা। তারপর পিছনে হচ্ছে একটা ফুলের টপ আছে, আর এই যে এখানে হচ্ছে বাটি আছে। তো এখন হচ্ছে তিন নাম্বার পাটটার মধ্যে দেখাচ্ছি কি আছে। তো এখানে হচ্ছে মশলার একটা, চারটা বক্সের একটা মশলার বক্স আছে, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মগ আছে, আর হচ্ছে জগ আছে কাচের, আর এই মাগটা হচ্ছে আমার বোন ওর হাজবেন্ড যখন বাহির থেকে আসে তখন এটা দিয়ে দুধ, কফি বা হরলিক্স যাই দেওয়া হয় তো এটা দিয়ে দেয়, আবার যখন বাহিরে চলে যায় তো এটা আবার গুছিয়ে রেখে দেয়। তো ওর হাজবেন্ডের জন্য ও পছন্দ করে এটা কিনেছে আর কি। এই মগটা হচ্ছে বাংলাদেশে। এখন হচ্ছে দ্বিতীয় তাকে আসলাম। তো এই যে এই ছোট ছোট যে কাপের মতো এইগুলা দিয়ে গাওয়া খায়, তো এগুলোও কিন্তু ওর হাজবেন্ড বাহির থেকে এনেছে। তো এখানে চারটা হচ্ছে লবণ রাখার কৌটা আছে, চার রকম, আর এটা হচ্ছে কেটলির সাথে, চার কেটলির সাথে আর কি। আর এখানে ছোট একটা কেটলি সেট আছে, কাপ পিস আর হচ্ছে কেটলি সহকারে, এক মানে ছোট কাপগুলা দিয়ে দুই কাপের মতো চা হবে আর কি এই কেটলির মধ্যে। আর এই যে ছোট যে গাওয়া খাওয়া হয়, তো এগুলা খেজুর দিয়ে নাকি খাই কুয়েতে, তো আমাকেও একবার খাইয়েছিল, আমার কাছে ভালো লাগে নাই, তা কেমন জানি লাগছিল। তো পিছনে আরও একটা কেটলি আর কাপের সেট আছে, আর এই কেটলির সাথে কাপের সেটটা কিন্তু অনেক বড়, আর এখানে আরও কিছু কাপ পিরিজ আছে। তো এই কেটলির সাথে যে কাপগুলা, এই কাপগুলো অনেক বড়। তো যারা চা বেশি পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, চা খেয়ে একদম তৃপ্তি পাবে।
তো এখানে হচ্ছে আরও একটা কেটলি সেট আছে, তো এটার সাথে 6টা কাপ পিরিচ আছে, তো চিনি, তারপর হচ্ছে দুধ রাখার যে সেটটা, তো সব ফুল সেটই আছে। তো এখানে হচ্ছে কেটলিটা আমার কাছে অনেক ভালো লাগে, এই কেটলিগুলা আর প্রত্যেকটা কেটলির সেটই কিন্তু অনেক সুন্দর। তো এখানে হচ্ছে আরও এক সেট আছে কাপ, তো এই তাকের মধ্যে হচ্ছে শুধু কেটলি আর কাপ পিস আর হচ্ছে ছোট ছোট টাইপের যে জিনিসগুলো সেই জিনিসগুলো। আর এখন হচ্ছে দ্বিতীয় তাকের যে একদম সর্বশেষ পাটটা, তো সেখানে তো এই স্যুপ সেটটা অনেক সুন্দর, আর এগুলার মধ্যে ফিরনি, তারপর হচ্ছে পায়েস, দই, সব সেমাই সব কিছু দেওয়া যায়। আর এইগুলো হচ্ছে মশলার কৌটা, তো এখানে 4টা কৌটা আছে। আর এই যে এখানে হচ্ছে গ্লাস, 6টা গ্লাসের সেট আর কি, 6টা আছে এই সেটের মধ্যে। আর পিছনে হচ্ছে 3টা গ্লাস আছে, তো এইগুলোও কিন্তু 6টা ছিল, আর বাচ্চাদের গড় ভেঙে ফেলছে 3টা। অনেক সুন্দর কিন্তু গ্লাসগুলো, আর খুবই সুন্দর কাজ করা গ্লাসের মধ্যে। তো এখন হচ্ছে নিচের তাকে যাচ্ছি, সবচেয়ে নিচের তাকে। তো এখানে টোস্টার আছে, আর এখানে কাছে 2টা বাটি আছে, আর এখানে হচ্ছে কফি মেকার আছে। আর হচ্ছে এখন হচ্ছে দ্বিতীয় পাটের মধ্যে অনেকগুলো চামচ আছে এখানে, তো এখানে হাফ প্লেট আছে, এই যে 2টা বোল আছে পোলাও এবং ভাতের জন্য প্লেট আছে, তো এই বোলের সেটের সাথে কিন্তু ছোট বাটিও আছে। আর এখানে হচ্ছে আরও একটা সার্ভিং বোল আছে, আর নিচে যে গোল্ডেন কালার এটা হচ্ছে মশলার বক্স, অনেক সুন্দর মশলার বক্সটা। তো এখন হচ্ছে লাস্ট যে পাটটা, তো সেখানে তো এখানে হচ্ছে 3টা বাটি একসাথে আছে, 3 রকম যে কোনো জিনিস নিতে গেলে 3 রকম নেওয়া যাবে। আর এখানে হচ্ছে ফ্রুট বল, তো এই বলটা কিন্তু অনেক সুন্দর, আর বলের উপরটা কিন্তু কাচের, অনেক ভারী। তো এটার পিছনে হচ্ছে আরও একটা ফ্রুট বলের যে ডিজাইনার একটা বল আছে, তো এটা সেট করে কিন্তু এটার ভিতরে রাখা যায় না, তো প্রত্যেকটা পার্ট খুলে রেখে দিয়েছে। তো এটা 2 পার্টের, মানে তাক তাক যে ফ্রুট বলগুলো সেগুলো আর কি, তো এটা যখন বের করে তখন সেট করে আর কি, তো শোকেসের ভিতরে সেট করা যায় না। তো এই যে আমি এখন প্রত্যেকটা তাক দেখাচ্ছি, একদম নর্মাল সিম্পল ভাবে শোকেসটা গোছানো হয়েছে। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বোনের হাজবেন্ড বাহির থেকে এনেছে, ওর হাজবেন্ড হচ্ছে কুয়েতে থাকে, আর এই কারণেই বলা এর আগের ভিডিওর মধ্যে ওর কিছু রাফ ইউজের গোল্ড দেখিয়েছিলাম। তো ওই ভিডিও থেকে কমেন্ট এসেছে যে মিনি আলমারিটা আর হচ্ছে ড্রেসিং টেবিলটা যে দেখিয়েছি কোথায় থেকে কিনেছি, তো ওইগুলাও হচ্ছে ওর হাজবেন্ড বাহির থেকেই এনেছে, আর ওর হাজবেন্ডের পছন্দ মাশাল্লাহ অনেক সুন্দর, মেয়েদেরকেও ফিল করবে, খুব সুন্দর সুন্দর, মানে যে কোনো জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস গুছিয়ে আনতে পারে বা পছন্দ করে আনতে পারে, যে যে কেউ দেখে পছন্দ করবে। আর এদিক থেকে আমার হাজবেন্ডও মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর জিনিস চিনে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।